আলাইকুম ভিউয়ার্স, আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা হচ্ছে থাই ম্যাঙ্গো স্টিকি রাইস। চলুন এটার ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। আচ্ছা, আমাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাও আপনি। এখানে 1.5 কাপ চাল আছে, এটা স্টিকি রাইস, এটার নাম হলো সুইট রাইস, এটা যে কোনো এশিয়ান গোসাইতে পাওয়া যায়। আর আছে এই রাইসটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, অলমোস্ট 12 আওয়ার্স। আর আছে এখানে একটা আম, 1 কাপ কোকোনাট মিল্ক, 1 কাপ চিনি, 1 টিস্পুন মুগ ডাল ভাজা, এটা ভাজা মুগ ডাল। আর আছে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর সল্ট 1/2 টিস্পুন, অ্যান্ড 1/4 টিস্পুন। এই টোটালটা যদি আমার লাগে তো লাগবে, না হলে আমি এটা প্রথম ইউজ করবো 1/2 টিস্পুন, তারপরে এটা অ্যাড করব। যদি দরকার হয় তাহলে আমরা বাকিটা অ্যাড করব, এবং আপনাদেরকে আমরা বলে দিব কতটুকু পর্যন্ত আমাদের লেগেছে। আমাদের এখানে যে মুগ ডালটা রাখা আছে এটা শুধু শেষে আমরা এটা গার্নিশিংয়ের জন্য ইউজ করব। আচ্ছা, আমাদের একটা এই স্টিকি রাইসটা তৈরি করার জন্য একটা স্টিমারের প্রয়োজন। আমরা অলরেডি পানিটা বসিয়ে দিয়েছি, এখন তুমি কি করবা নেক্সট? এখন একটা এখানে পাতলা একটা কাপড়, একটা কটনের কাপড় দিয়ে চালটাকে, ভিজানো চালটা যেটা আমাদের 12 ঘন্টা ভিজানো ছিল, এই চালটাকে আমরা কিন্তু ধুয়ে তারপরে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আমরা 40 মিনিটস স্টিম করে নিব। আমটাকে এভাবে কেটে নিব। আমরা আমটাকে এভাবে কেটে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবে আমটা কেটে নিতে পারেন, জাস্ট পিসগুলো যেন ছোট থাকে। এখন আমি পিসগুলোকে আমরা এভাবে বের করে নিব। আমাদের রাইসটা যখন কুক হচ্ছে তখন আমরা এই কোকোনাট মিল্কটা দিয়ে একটা সস তৈরি করে নিব। আমরা কিছুটা চিনি অ্যাড করব, তারপরে আমরা কিছুটা সল্ট অ্যাড করব। আমরা এই সল্টটা দিচ্ছি এখন, যদি আমাদের মনে হয় আরেকটু লাগবে ওটা অ্যাড করব। তো এখন হচ্ছে হাফ টিস্পুন সল্ট আমরা তাতে অ্যাড করলাম, আর যদি পরে যদি লাগে তাহলে আমরা ওটা অ্যাডজাস্ট করে নিব। এখন এটাকে কি হিটে তুমি কুক করছো? মিডিয়াম হিটে আমরা এটাকে কুক করে নিচ্ছি। আমরা এটা একটু বয়ল করার জন্য ওয়েট করব। কর্নফ্লাওয়ারটাকে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। মিল্কটা হয়ে গেছে, এটা বয়ল হয়ে গেছে না, মিল্কটাকে আমরা এখানে হাফটা আমরা ঢেলে নিব বাকিটার সাথে। কর্নফ্লাওয়ারটা মিলে আছে সেটার ভেতরে আমরা কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিব। আমরা এটাতে একটা একটু ঘন হবে আর কি, একটু ঘন করে সসটা তৈরি করব। আমাদের 40 মিনিটস হয়ে গেছে, আমাদের রাইসটা কমপ্লিটলি স্টিম করা হয়ে গেছে। রাইসটা রেডি, দেখুন হয়ে গেছে। এই রাইসটা কিন্তু একটু স্টিকি, এটাকে স্টিকি রাইস বলার কারণেই হচ্ছে বিকজ ইটস ভেরি স্টিকি।
এখন আমরা কোকোনাট মিল্ক যেটা আমাদের কর্নফ্লাওয়ার মিলানো ছাড়া রাখা ছিল সেটা সম্পূর্ণটা এই রাইসটার ভিতরে ঢেলে দিব এবং ভালো করে এটাকে মিশিয়ে নিব আর হচ্ছে যে আপনারা যখন সার্ভ করবেন রাইসটা সবসময় একটু গরম করে নেবেন তাহলে এটা সফটার ফিল হবে আদারওয়াইজ রাইসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম জমে যায় আপনারা যতটা পারেন ভালো করে মিলিয়ে দেবেন একটু নাড়তে নাড়তেই এটা আবার শক্ত হয়ে যাবে 10 মিনিটের মতো র্যাপ করে রাখবো আমরা 10 মিনিট পরে ব্যাক করলাম কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদেরকে আরেকটু সস অ্যাড করতে হবে আমরা বেশ ভালো পরিমাণে সস অ্যাড করে নেব কারণ আমাদের যে সসটা অ্যাড করা হয়েছিল সেটা পুরোটা টেনে গেছে সো আপনারা যতটা মানে চেষ্টা করবেন যাতে এই জিনিসটা যেন নরম থাকে আর কি তো সসটা লাগলে আপনারা বেশি পরিমাণে অ্যাড করে নিতে পারেন আমাদের যতটুকু সস রাখতে হবে ওটা ডেকোরেশনের জন্য লাস্টে সো বাকিটা আপনার রাইসের সাথে এভাবে অ্যাড করে দিতে পারেন আমাদের রাইসটা এখন এনাফ সফট হয়ে গেছে এখন এটাকে আমরা ম্যাঙ্গোর সাথে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আমাদের মজাদার থাই স্টাইল স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো আমরা এখানে একটা কাপে করে সসটা রেখেছি আপনাদের যখন আপনারা সার্ভ করবেন তখন সসটাকে সেপারেটলি রাখতে পারেন কিছুটা আমরা ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিয়েছি বাট আমরা সাইডেও রেখেছি আর এখানে আপনাদের দেখানোর জন্যে ছোট দুটা কাপে দুই সাইজে দুটো কাপে আমরা সার্ভ করে দেখিয়েছি প্রথমে স্টিকি রাইসটা তারপরে কিছুটা সস তারপরে কিছুটা মুগ ডাল কিন্তু এটা জাস্ট কিন্তু ডেকোরেশন পারপাসে জাস্ট এটা দেখতে সুন্দর লাগে সেই পারপাসে মুগ ডালটা ইউজ করা হয়েছে এবং তার উপরে কিছুটা আম কেটে দেওয়া এটা এটা দিস ইজ এ রিয়েলি গুড ডেজার্ট আপনারা যে কোনো পার্টিতে এটা তৈরি করতে পারেন হোপফুলি আপনারা সবাই এটাকে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবে আমাদেরকে লাইক শেয়ার করতে ভুলবেন না আমরা খুব শীঘ্রই একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ